প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো, যার যার অবস্থানে সুস্থ আছো। দীর্ঘ ছুটির পর আজ আমাদের প্রথম ক্লাস। নিশ্চয়ই তোমরা ঈদে যার যার অবস্থানে অবস্থান করে আনন্দের সাথে ঈদ উদযাপন করেছো। এই কামনায় আজ আমরা ক্লাস শুরু করব। আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আলোচনায় আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার, অর্থনীতি বিভাগ। আলোচনা শুরুতেই আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো এক নজরে দেখে নেব। আজকের আলোচনায় আমরা আলোচনা করব জাতীয় সম্পদের ধারণা, সম্পদের শ্রেণীবিভাগ, জাতীয় সম্পদের উৎস, বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে আমাদের কী কী করণীয় রয়েছে সেই সম্পর্কে। তো শিক্ষার্থীরা, প্রথমেই দেখা যাক জাতীয় সম্পদ বলতে কী বোঝায়। সাধারণ অর্থে জমিজমা, বাড়িঘর, নানা রকম প্রয়োজনীয় ও স্থায়ী দ্রব্য সামগ্রী, স্বর্ণরৌপ্য প্রভৃতিকেই আমরা সম্পদ বলে থাকি। কিন্তু প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে সে বস্তুর উপযোগ, অপ্রাচুর্য, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। প্রকৃত অর্থে যে পয়েন্টগুলো জাতীয় সম্পদের সংজ্ঞায় ব্যবহার করা হয়েছে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আমরা যদি একটু বিস্তারিতভাবে দেখতে চাই, তাহলে প্রথমেই আসবে উপযোগ। কোনো দ্রব্যের মাধ্যমে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। অর্থাৎ কোন একটা দ্রব্য ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের অভাব কতটুকু পূরণ করতে সক্ষম হই তাকেই উপযোগ বলা হচ্ছে। অপ্রাচুর্যতা, কোনো বস্তুর চাহিদার তুলনায় যোগানের সীমাবদ্ধতাকে অপ্রাচুর্যতা বলা হয়। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, শিক্ষার্থীরা খেয়াল করে দেখবে এই অক্সিজেন এর অপ্রাচুর্যতা কিন্তু নেই। আমাদের চাহিদার তুলনায় এর যোগান অফুরন্ত, তাই এর জন্য আমরা কোনো মূল্য দিতে রাজি নই। কিন্তু কোনো অসুস্থ ব্যক্তির জন্য হাসপাতালে এই অক্সিজেনই আমরা টাকার বিনিময়ে কিনতে হয়। তাই বোঝা যাচ্ছে চাহিদার তুলনায় যখন কোনো বস্তুর সীমাবদ্ধতা দেখা দেয়, ওই অবস্থাটাকেই অপ্রাচুর্যতা বলা হয়। বাহ্যিকতা, সাধারণত বাহ্যিকতা বলতে আমরা দৃশ্যমান বা দেখা যায় এমন কোনো বিষয় বা বস্তুকে বুঝে থাকি। হস্তান্তরযোগ্যতা, কোনো বস্তুর দাম বা মূল্যের বিনিময়ে একজনের নিকট হতে আরেকজনের পাওয়ার সম্ভাব্যতাই হচ্ছে হস্তান্তরযোগ্যতা। অর্থাৎ আমার কাছে যদি কোনো একটা দ্রব্য থেকে থাকে, এই দ্রব্যটি যদি অন্য কেউ নিতে চায়, তার বিনিময়ে অবশ্যই আমাকে একটি মূল্য দিতে হবে। এটাকে বলা হচ্ছে বিনিময়ের, মূল্যের বিনিময়ে একজনের নিকট হতে আরেকজনের পাওয়ার সম্ভাব্যতাকেই হস্তান্তরযোগ্যতা বলা হচ্ছে। আলোচনার এ পর্যায়ে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব সম্পদের শ্রেণীবিভাগ। সম্পদকে আমরা পাঁচ ভাগে বিভক্ত করতে পারি। এক, ব্যক্তিগত সম্পদ, যথা জায়গা, জমি, বাড়িঘর, কলকারখানা, অর্থ সম্পদ ইত্যাদি ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত। একান্ত ব্যক্তিগত সম্পদ, নিজস্ব প্রতিভা, ব্যক্তিগত দক্ষতা ইত্যাদি ব্যবহার করে মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে, তাই এই সব একান্ত ব্যক্তিগত সম্পদ। একজন ডাক্তার যে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে, তার কাছে প্রচুর রোগী যায়,
তার যে জনপ্রিয়তা এটা তার একান্ত ব্যক্তিগত সম্পদ হিসেবে আমরা বলতে পারি। সমষ্টিগত সম্পদ সম্মিলিতভাবে সমাজে সকলে যে সম্পদ ভোগ করে তাকে সমষ্টিগত সম্পদ বলে, যেমন রাস্তাঘাট, পার্ক, সরকারি হাসপাতাল ইত্যাদি। কোন একটি রাস্তা কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারে না, পার্ক, হাসপাতাল বা সরকারি বিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় সব কিছুকে আমরা সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত করতে পারি। জাতীয় রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রিত করে জাতীয় সম্পদ বলা যায়। আন্তর্জাতিক সম্পদ, যে সম্পদ কোনো বিশেষ রাষ্ট্রের মালিকানায় নয়, বিশ্বের সকল জাতি তা ভোগ করতে পারে, তাকে আন্তর্জাতিক সম্পদ বলা হয়, যেমন সাগর, মহাসাগর, বৈজ্ঞানিক আবিষ্কার। আমরা এখন দেখব, প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় সম্পদের উৎস। কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরে ভূমি, ভূমির উপরিস্থিত অভ্যন্তরে যা কিছু সবই প্রাকৃতিক সম্পদ। পক্ষান্তরে কোনো দেশের অধিবাসীরা তাদের শ্রম ও মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে যে নতুন সম্পদ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। তাহলে দেখা যাচ্ছে জাতীয় সম্পদকে আমরা দুটি উৎসে বিভক্ত করতে পারি। কোন দেশের প্রাকৃতিক বনাঞ্চল, বনের গাছপালা, বনের প্রাণী ও পশু পাখি, নদ নদী, প্রাকৃতিক জলাশয়, মৎস্য সম্পদ, অন্যান্য জলজ প্রাণীজ ও উদ্ভিদ ইত্যাদি প্রাকৃতিক সম্পদের উদাহরণ। আলোচনার এ পর্যায়ে আমরা দেখব জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধ। সংরক্ষণের অর্থ বিশেষভাবে রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধান করা। আমরা জানি একটি দেশের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ একত্রে জাতীয় সম্পদ। সমষ্টিগত সম্পদের মধ্যে সকল জনগণ সম্মিলিতভাবে যেসব সম্পদের মালিক সেগুলো এবং রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক ও উৎপাদিত সম্পদ অন্তর্ভুক্ত। তাই জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে ব্যক্তিগত সম্পদ প্লাস সমষ্টিগত সম্পদ এই উভয় প্রকার সম্পদকেই বোঝায়। এখন আমরা দেখব বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে আমাদের কি কি করণীয় রয়েছে। জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় সেবা ব্যবস্থা আছে, সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। কেউ যেন এসব সম্পদের কোনো ক্ষতি সাধন না করে সে বিষয়ে সচেতন থাকা, এ ধরনের কোনো অপচেষ্টার বিষয়ে জানলে বা দেখলে যথাযথ ব্যক্তি বা কর্তৃপক্ষকে অবহিত করা, জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধনের জন্য সচেষ্ট থাকা, সমষ্টিগত বা জাতীয় সম্পদের অপব্যবহার ও অপচয় রোধে সচেতন ও সচেষ্ট থাকা, নাগরিকদের সচেতন করার জন্য গণমাধ্যমে তাদের করণীয় সম্পর্কে প্রচারের ব্যবস্থা গ্রহণ করা, সম্পদ সংরক্ষণ ও তত্ত্বাবধানের জন্য নির্ধারিত সংস্থার দায়িত্ব ও কর্তব্য সংস্থার দলিলসমূহে সুস্পষ্টভাবে বিবৃত থাকে, সংস্থার কর্মরত কর্মচারীবৃন্দ এইসব দায়িত্ব যথাযথভাবে পালনে তৎপর থাকা, এসব দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা। আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার উপর ভিত্তি করে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া হলো, বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে
আমাদের করণীয় আলোচনা। এছাড়া তোমরা ক্লাসের যে সময়টুকু আমাদের বাকি রয়েছে, এই সময়ের মধ্যে শ্রেণীর কাজের জন্য এখানে 10টি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নের আনসারগুলো তোমরা সুন্দরভাবে লিখে তোমাদের সংশ্লিষ্ট সাবজেক্ট টিচারদের কাছে ক্লাসের সময়ের ভিতর এখনই প্রদান করবে। এবং অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখে উত্তরগুলো বের করে লেখার চেষ্টা করবে। পাশাপাশি এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরসমূহ আনসার করার জন্য তোমরা মেন বইয়ের সাহায্য নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকবে, যার যার অবস্থানে সবসময় নিরাপদ থাকার চেষ্টা করবে, আর অবশ্যই বাহিরে না যাওয়াই আমাদের জন্য উত্তম। বাহিরে না গিয়ে আমরা সবসময় বাসায় অবস্থান করার চেষ্টা করব, বেশি বেশি করে পানি পান করব, আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার চেষ্টা করব, হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুব সবসময় যখনই আমরা বাইরে যাই, বাইরে থেকে আসার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।